ব্যাপার হচ্ছে, আমি এই ইয়ে কিনতে গেলাম, এই যে বাজি কিনতে গেলাম, বা আতশ বাজি, দোকানগুলোতে এত ভিড়, মানে লক্ষ লক্ষ টাকার বাজি কিনা হইতেছে এখানে, যেটা আসলে দেখার মতো। আর এই দোকানে তো রীতিমতো মারামারি, হাতাহাতি বাজি কিনার জন্য। দেখতে পাচ্ছেন এই যে মাঝে একজনের গুতা মারতেছে, এই যে ইয়ে করতেছে, ধাক্কাধাক্কি করতেছে, দেখছেন? মানে এই বাহ্যিক কিনার জন্য এত ভিড়, এই সিরিয়ালে গিয়া এখানে মারামারি। যদিও তারা অনেক শান্তপ্রিয় মানুষ, এইগুলা আসলে হাতাহাতিটা আমি খুব কম দেখি এই দেশে। দরকার হইলে মেরে ফেলবে, না হইলে এরকম করবে না, এরকম খুব কম হয়। তো এই দোকানে দেখলাম যে এই বাজি কিনার জন্য রীতিমতো হাতাহাতি হচ্ছে। দুই একটা ইয়ং স্যার আর একটা একটু বয়স্ক লোক, একদম মানে একজন আরেকজনের ধাক্কা মারতেছে, ইয়ে করতেছে, এরকম অবস্থা। যাই হোক, তারা ক্রিসমাসের থেকে নিউ ইয়ারটা বেশি জাঁকজমক করে, এবং নিউ ইয়ারের যে ছুটিটা সেটাও 2 দিন যাবৎ। তো একসাথে দেখা যায় যে নিউ ইয়ারটা তারা খুব বেশি আনন্দ করে, খুব বেশি মানে এক্সাইটিং থাকে, এবং সারা রাত ভরা তারা ফুর্তি করে, আনন্দ করে, হ্যাঁ, ইয়ে করে, আতশবাজি ফুটায়। আমিও কিছু আতশবাজি এই দোকান থেকে নিলাম, কিনলাম, কিনে এটা নিয়ে এখন বাসার দিকে রওনা দিব, দেখি কি করা যায়। আমাদের দেশে যেমন এগুলোর উপরে বিধিনিষেধ দিয়ে রাখছে, ওই রকম এইখানে না, এগুলোর উপরে বিধিনিষেধ দেওয়া নাই। যদিও আমাদের দেশে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, যেমন ধরেন ওই যে ফানুস উড়ায়, ফানুস দিয়ে কিছু প্রবলেম সৃষ্টি হয়। হ্যাঁ, ডিএমপি কমিশনার দেখলাম ওই দিন মানা করছে যে সব কিছু থেকে বিরত থাকবে, এইখানে এটা নাই। এখানে বরং পুলিশ পাহারা দিয়া ওদেরকে এটা বেচায়, কারণ এখানে বেচার সময় অনেক কিছু ঘটনা ঘটে যায়। তো রীতিমতো পুলিশ বসায়, যারা শান্তি এই শান্তিপ্রিয় মানুষগণ এখানে যাতে এটা কেনাকাটা করতে পারে, এই যে পুলিশ সিকিউরিটি দিছে যাতে এখানে ভালোভাবে কেনাকাটা করতে পারে। তো আমি বাজি কিনলাম, কিছু আতশবাজি, কিছু ওই কি বাজি বলে এইগুলা, তো কিনে নিলাম। তো আজকে রাতেই শুরু হবে, তো রাতের অপেক্ষায় আছি, রাতের দৃশ্যটাও দেখাবো। আমি যেখানে থাকি এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, তো সবাই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। তো আমিও চেষ্টা করতেছি বাজি মারার, বুম ফুটানোর। তো শুরু হয়ে গেছে, রাত হয়ে গেছে, প্রায় 11:55 হয়ে গেছে। এটা ফিলিপাইনের একটা কালচার, তারা আতশবাজি ফুটাবে, প্রচণ্ড আওয়াজ রাত 12টায়, চতুর্দিকে শুরু হয়েছে, ধুমায় ভরে গেছে সব, চতুর্দিকে একই অবস্থা, চতুর্দিকে এক অবস্থা, চতুর্দিকে এখন যার যার গাড়ি নিয়ে বেরিয়েছে। এটা আমার প্রতিবেশী ডাক্তার ফ্যামিলি, প্রতিবেশী ওদিকে ফুটাইতেছে। বাংলাদেশ দিত বাউয়াল, বাউয়াল বাংলাদেশ, ইয়া ওলা দেশ, ইয়া ওলা পটক, তারা হাসতেছে যে বাংলাদেশ। নো নো নো, সাম ইয়ং জেনারেশন ট্রাই টু ইয়া, বাট আওয়ার পুলিশ কমিউনিটি, গভর্নমেন্ট সে নো নো, দিস ইজ প্রবলেম। দ্যাটস ওয়াই লাস্ট ডে আই সি দ্য পুলিশ, সে সে ও নো পটক, নো লাইটিং, ও ইটস ফানি, দ্যাট ইজ দ্যাট রিজন। হ্যাপি নিউ ইয়ার করে ফিলিপাইনে বাংলাদেশি, ওই যে আরেকজন আছে, মাঝরাতে নিউ ইয়ার, এই হচ্ছে 2023 সালের ফিলিপিনের সেলিব্রেশন 31st নাইট। আশা করি সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।